আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা। পলিটব্যুরো হতে পারি, রাজ্য সম্পাদক হতে পারি, রবীন্দ্রনাথ বাদ দিয়ে আমি কেউ না, আপনারা কেউ না। বাংলা ভাষা, জাতি, সত্তা, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি কিছু নেই, কিছু নেই। ওইটা বাদ দিয়ে ওই যে দাঁড়ায় নতশির মুখ সবে, ম্লান মুখে লেখা শুধু শতাব্দীর করুণ কাহিনী, স্কন্ধে যত চাপে ভার বহি চলে, মন্দগতি যতক্ষণ থাকে প্রাণ তার, তারপর সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি, নাই নিন্দে অদৃষ্টে রে, নাই ভৎসে দেবতারের শরীর, মানবেরে নাহি দেয় দোষ, শুধু দুটি অন্য পুটি কোনো মতে কষ্টে ক্লিষ্টে প্রাণ রেখে দেয় বাঁচাইয়া, সে অন্য যখন কেহ কারে, সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে, নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের আছে, গরিবের ভগবানে ক্ষণেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে, ওই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, ওই সব শান্ত ক্লান্ত ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে একবার দাঁড়াও তো সবে, যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমাকে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে পথ কুকুরের মতো সংকোচে সৎপাশে যাবে দিছে। রবীন্দ্রনাথ, ধন্যবাদ আপনাদের, নমস্কার, লাল চল। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।